প্রথম বাংলাদেশে গোলকিপিং কোচ হিসেবে ফিফার লেভেল টু কোর্স সম্পন্ন করতে এ মাসেই অস্ট্রেলিয়া যাচ্ছেন জাতীয় ফুটবল দলের কোচ নুরুজ্জামান সর্বোচ্চ করার স্বপ্ন এই বলছেন কোর্স সম্পন্ন করার পর নিজের ফুটবল মেথাটুকু দেশের ফুটবলের জন্য ঢেলে দিতে চান তবে বিদেশ থেকে কোনো ভালো প্রস্তাব এলে সেটিও ভেবে দেখবেন এই তরুণ তার মতে দেশে কোচিং এডুকেশনের মান বৃদ্ধিতে বাফুফের পাশাপাশি এগিয়ে আসতে হবে স্পন্সর সিলেটে চলছে বঙ্গবন্ধু গোল্ড কাপের গ্রুপ পর্বের খেলা সেখানে অনুশীলনে জাতীয় ফুটবল দল লাল সবুজের জার্সিধারীদের কোচিং স্টাফে এক বাংলাদেশির নাম নুরুজ্জামান নয়ন নিজের মেধা ও পরিশ্রমের কারণে দেশের ক্লাব ফুটবল থেকে জাতীয় দলের কোচিংয়ের দায়িত্বটা সুনামের সাথে পালন করে যাচ্ছেন প্রথম বাংলাদেশী হিসেবে ফিফার লেভেল টু গোলকিপিং কোর্স করতে এ মাসেই যাচ্ছেন অস্ট্রেলিয়ার ক্যানবোরাতে ১৬ থেকে একুশ অক্টোবর পর্যন্ত চলবে কোর্স ফিফার বিভিন্ন আঞ্চলিক কোচিং এডুকেশন প্রোগ্রামের মধ্যে অস্ট্রেলিয়াকে বেছে নেয়ার কারণটা জানালেন তিনি রেজিস্ট্রেশন করেছি এবং সব কিছু কনফার্ম করেছি তখন ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়া থেকে আমাকে ফ্রি কোর্স টাস্ক দিয়েছে এবং তার সাথে একটা ছিল ম্যানুয়াল যেটা কিনা ফলো করা হবে তো এই ম্যানুয়ালটা আমি পড়েছি মোটামুটি এবং এএফসির ম্যানুয়ালটা আমার অনেক আগে পড়া ছিল তো এটা কম্পেয়ার করতে যেটা দেখলাম যে অস্ট্রেলিয়ান যে ম্যানুয়ালটা এটা অনেক রিচ প্রথম বাংলাদেশি হিসেবে এই কোর্সে সুযোগ পাওয়ার পর নিজের চেষ্টায় অস্ট্রেলিয়া যাওয়ার বন্দোবস্ত করেছেন তিনি তিনি মনে করেন কোচিং এডুকেশনে জোর দিতে হবে আর বাফুফের পাশাপাশি এগিয়ে আসতে হবে স্থানীয় স্পন্সরদের বিএফএফকে আমি ওভাবে বলি নাই বাট আমি চেষ্টা করেছি অন্য মাধ্যমে যদি স্পন্সার পাওয়া যায় বাট স্টিল আমি কোনো স্পন্সার পাইনি আশা করি এরকম আমাদের যারা কোচ আছে তাদেরকে যদি এইভাবে স্পন্সারের মাধ্যমে আমাদের কোচ এডুকেশনটাকে এগিয়ে নেওয়া যায় তাহলে অবশ্যই আমাদের দেশ উপকৃত হবে লেভেল টু এর পর নয়নের লক্ষ্য ফিফার সর্বোচ্চ কোর্স লেভেল থ্রি সেটিকে সামনে রেখে এগিয়ে চলেছেন কোর্স শেষ করার পর দেশের হয়ে কাজ করার আগ্রহ আছে তবে বিদেশে ভালো প্রস্তাব পেলে ভেবে দেখবেন বলে জানান তিনি যেহেতু আমি প্রফেশনাল ফুটবল কোচ যদি কোনো ভালো অপরচুনিটি থাকে অবশ্যই আমি সেটা নিবুজুল ইসলাম নিউজ টোয়েন্টি ভালো হয়